বন্ধুরা, আপনি যদি বাঙালি হন, আপনি যদি পশ্চিমবঙ্গে বাস করে থাকেন, তাহলে কিন্তু আজকের দিনটা আপনাদের কাছে কিন্তু খুবই গর্বের দিন। কারণ আমাদের প্রিয় ভাষা অর্থাৎ আমাদের মাতৃভাষা বাংলাকে কিন্তু দ্বিতীয় সরকারি ভাষার তকমা দিয়েছে লন্ডন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে লন্ডনে কিন্তু বাংলা ভাষা স্থান পেয়েছে। কেন স্থান পেল সে ব্যাপারে কিন্তু আজকের এই ভিডিওটা, কীভাবে স্থান পেল সে ব্যাপারেও কিন্তু ভিডিওর মতো আমরা আলোচনা করব। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এখনও পর্যন্ত, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাতে একটা লাইক করবেন এবং পাশের বেল আইকনটিকে কিন্তু অ্যাক্টিভ করতে ভুলবেন না। বন্ধুরা, লন্ডনের একটি সংস্থা লন্ডনের টোটাল 3 লক্ষ বাসিন্দার মধ্যে একটা সমীক্ষা চালিয়েছিল যে সবথেকে কোন ভাষায় মানুষ বেশি কথা বলে। এই সংস্থাটি 3 লক্ষ বাসিন্দার মধ্যে যখন তাদের সমীক্ষাটি চালায়, তারা দেখে যে 3 লক্ষ যে মানুষ রয়েছে তারা কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলে। তারা সরকারি ভাষা হিসাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারা বলে এবং সঙ্গে তারা কিন্তু অন্যান্য বিদেশি ভাষাতেও কথা বলে থাকে। যেমন তারা পোলিশ বলে থাকে, যেমন তারা তুর্কি বলে, যেমন তারা বাংলা বলে। সুতরাং এই তিনটে যে বিদেশি ভাষায় সবথেকে বেশি মানুষ কথা বলে থাকে লন্ডনের ক্ষেত্রে, তাদের মধ্যে সবথেকে বেশি ভাষায় কথা বলে থাকে কিন্তু বাংলা। সমীক্ষা থেকে উঠে এসেছে যে লন্ডনে প্রায় 72,000 মানুষ রয়েছেন যারা কিন্তু স্বচ্ছন্দে বাংলা ভাষায় কথা বলতে পারেন। তাই সংস্থাটির তরফ থেকে লন্ডন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয় যে সরকারি ভাষা হিসাবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেরকম ইংলিশ রয়েছেন, তারপরেই কিন্তু বাংলা ভাষায় মানুষ লন্ডনে সবথেকে বেশি স্বচ্ছন্দে কথা বলতে পারে। এবং তারপরেই কিন্তু লন্ডন এই সিদ্ধান্ত নেয় যে বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে সংযুক্ত করবে এবং তারা কিন্তু বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষার তকমা দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ভিডিও। আপনি যদি বাঙালি হন, অবশ্যই কিন্তু এই ভিডিওটা আপনি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, অবশ্যই ভিডিওটাতে লাইক করুন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।